রায়পুরে ডাকাতিয়া ও মেঘনা নদীর শাখা খালগুলো থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে বালু দস্যুদের। এজন্য এক মহৎ উৎসব চলতেছে। আমাদের এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, ইউনো মহোদয়, এসএলএন মহোদয়, ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে এই গ্রামের নদীর পাড়ের মানুষগুলো। নিজেদের ইচ্ছামতো বালুদস্যুতা চলছে। 50টি স্থানে 50 জন ব্যবসায়ী এই বালুদস্যুতা করছে। স্থানীয় লোকজন বলছে প্রশাসন নিরুপায়। কয়েকদিন আগে বালুর দস্যুতার সংবাদ পেয়ে ইউনো মহোদয় দক্ষিণ চরবংশী ইউনিয়নের সচিবকে পানিরঘাট এলাকা পাঠালে দলদস্যুরা বালুদস্যুরা হামলা চালায়। Yeah.